Hello friends, welcome back to my channel, Mandevilla, Shet Shubro Mandevilla. Phulgulo, adbhut sundor dekhte, size o besh boro akarer. Amar gachta dekhe tumra bujhte parcho je amar gache ki hare phul phutche ar koto kuri royeche. Jobe theke phul phota shuru koreche, joddur mone hoy April theke phota shuru koreche, tobe theke amar gach phule phule shob shomoy phote thake. এবং আমি একাধিক ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, অদ্ভুত সুন্দর লাগে দেখতে। গাছটা একটু আনকমন এবং কস্টলি, কিন্তু ফুল ফোটানো খুব সহজ, খুব বেশি কেয়ারের দরকার পড়ে না, খুব সামান্য কেয়ারই গাছ ফুলে ফুলে ফোটে থাকে। সেটা তোমরা আমার গাছ দেখলেই বুঝতে পারছো যে এই গাছে কত ফুল ফোটে, সব সময় আমার গাছ ফুলে ফোটে থাকে। এই যে দেখছো ছোট্ট ছোট্ট ডাল বেরো, এরকম ছোট্ট ছোট্ট ডাল পুরো ডাল ভর্তি করে থাকে। এটা ক্রিপার ভ্যারাইটির গাছ, মানে লতানো গাছ। তবে এই গাছের একটাই প্রবলেম, রুট রটের প্রবলেম হয়। এই যে দেখছো ছোট্ট একটুখানি ডাল বেরিয়েছে, সামনে দেখো অলরেডি কুড়ি এসে গেছে। গাছ কিন্তু বড় হয় না, ডাল বেরোয়, প্রচুর কুড়ি আসে, প্রচুর ফুল ফোটে। যেটা বলছিলাম রুট রটের প্রবলেম, এই গাছে ওভার ওয়াটারিং হলে বা বৃষ্টির জলে রাখলে রুট রটের প্রবলেম হয়ে যায়। তাই গাছটাকে শেডে রাখা বেস্ট, এমন জায়গায় রাখতে হবে যে বৃষ্টির জল গায়ে পড়বে না কিন্তু সানলাইট আসবে। আমিও সেইভাবেই এটাকে শেডে রেখেছি। আজকে ভিডিও করব বলে আমি আমার বোগেনভিলিয়া গাছের মাথায় বেঁধেছি, ক্রিপার গাছ তাই বেঁধে রাখতে হয়। আমার গাছে দেখো কুড়িয়ার ফুল ভরে রয়েছে, দেখতেও অদ্ভুত সুন্দর লাগে। এবার গাছের কেয়ারে চলে যাই। আমরা গরমের গাছে ফেব্রুয়ারির শুরুতে বা মাঝামাঝি সবাই করি কি, গাছের মাটিতে সার মিশিয়ে দিই। আমিও সেটাই করেছিলাম এবং তারপর থেকেই আমার গাছ গ্রোথ নেওয়া শুরু করে। আমার সাদা মশান্ডা গাছ দেখছো ফুলে 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 রয়েছে। সামনের কিছু ফুল, যা বলছিলাম গাছ গ্রোথ নেওয়া শুরু করে, গাছে কুড়ি আসতে শুরু করে এবং ফুল ফোটা শুরু হয়। তারপর আমি যখন দেখলাম আমার গাছ পুরো ফুলে ভরে উঠছে, তখন থেকে আমি প্রত্যেক মাসে একবার করে গাছের মাটিতে মিক্সার আর ভার্মিকম্পোস্ট মেশানো শুরু করলাম। তবে এই গাছের মেন সার বোন ডাস্ট, মানে বোন মিল। বোন মিল এই গাছে ম্যাজিকের মতন কাজ করে। এই গাছে যে এত ফুল দেখছো তার মূলে কিন্তু বোন মিল। মাসে একবার করে যখন মিক্সার বা ভার্মিকম্পোস্ট মেশাবে, তখন এক মুঠো করে বোন মিল গাছের মাটিতে মিশিয়ে দেবে আর দেখবে ম্যাজিক ক্রিয়েট হয়ে গেছে। তোমাদের গাছও আমার গাছের মতন ফুলে ফুলে ফোটে উঠেছে। আর আমি অন্য সব গাছের সাথে এই গাছেও সর্ষের খোল পচা জল অ্যাপ্লাই করি, কিন্তু এখন ঘোর বর্ষা চলছে, প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে, তাই আর লিকুইড সার ইউজ করা যায় না। তবে টানা দু তিন দিন রোদ উঠলে তখন আবার ট্রাই করে দেখা যেতে পারে। তো এই গাছের কেয়ার, এই কেয়ারই এই গাছ ফুলে ফুলে ফোটে ওঠে। এই মুহূর্তে এই গাছে পোকামাকড়ের কোনো অ্যাটাক নেই। অফ সিজনে, মানে মেনলি যখন এর অফ সিজন যায় শীতকাল, তখন কিন্তু আমার গাছে পোকা হয়, আমি পোকার জন্য ইনসেকটিসাইড অ্যাপ্লাই করি। আমি বলবো বন্ধুরা, তোমাদের কাছে যদি এই গাছ না থাকে, তোমরা তোমাদের গার্ডেনে অ্যাড করো, অ্যাড করেই দেখো কীভাবে এই গাছ তোমাদেরকে ফুল দেয়, তোমাদের বাগান ফুলে ফুলে ফড়িয়ে রেখে দেয়। আর নতুন গাছ কী করে তৈরি করবো মান্ডেভিলা, তার প্রসিডিওর আমি শুরু করে দিয়েছি। তাতে রুট এসে গেলেই আমি তোমাদেরকে দেখাবো, মানে তোমাদের সাথে আমি শেয়ার করব যে কী করে নতুন গাছ তৈরি করবে। তো এইভাবে তোমরা গাছ করো, খুব সিম্পল ওয়েতে গাছ করো, তোমাদের গাছ প্রচুর ফুল দেবে তোমাদেরকে। প্রচুর সারের কিন্তু কোনো দরকার নেই। সাথে আমার আপার রুপটপ গার্ডেনের খানিকটা ফুল দেখি আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।